ইকেবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ। অনলাইন ক্লাস সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান। তোমাদের সপ্তম শ্রেণী ছাত্রীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান সৃষ্টিকর্তা আশীর্বাদে সবাই ভালো আছো। ইতিপূর্বে তোমাদের অনেকগুলো এই ক্লাস পাঠিয়েছি, তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো। আজকে দিচ্ছি অধ্যায় দশ, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আমি নিতাই স্যার, ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। বিদ্যুৎ সম্বন্ধে প্রথমে, বিদ্যুৎ আমাদের বাড়ি, স্কুল, রাস্তা, বাজার, বন্দর, শহর বা অফিসকে আলোকিত করছে, চালাচ্ছে মানুষ ফ্যান, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইস্ত্রি, হিটার, মোটরও আরও অনেক কিছু। বিদ্যুতের পাশাপাশি চুম্বকের ব্যবহারও আমাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করছে। দেখো, বিদ্যুৎ ছাড়া কি আমাদের একদিনে চলে? বিদ্যুৎ না থাকলে আমরা বুঝতে পারি বিদ্যুতের কী প্রয়োজন রয়েছে। আদান বা চার্জের উৎপত্তি, পদার্থ কতগুলো ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যার নাম পরমাণু। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত প্রত্যেকটা পরমাণু। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। ইলেকট্রন এই নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত। ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। প্রোটন ধনাত্মক বিদ্যুৎ পরিবাহী। আর ইলেকট্রন ঋণাত্মক আদানযুক্ত এবং নিউট্রন হল নিরপেক্ষ কণা। পরমাণুতে কোনো চার্জ থাকে না, কারণ হল একটি পরমাণুতে যে কটি প্রোটন থাকে ঠিক সেই কটি ইলেকট্রন থাকে, যার ফলে পরমাণু চার্জ বা আদান নিরপেক্ষ হয়। এখন ধর্মটা কি তেরে পেলাম? সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে। এখন আসতেছে পরিবাহী পদার্থ। গাড়ি চলতে গেলে যেমন রাস্তার প্রয়োজন, ঠিক বিদ্যুৎ চলতে গেল সেই নির্দিষ্ট পথ দিয়ে চলতে হয়। যেই পথে বিদ্যুৎ চলে তাকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী পদার্থ। সেই পরিবাহী পদার্থটা হল যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে, এরা হলো বিদ্যুৎ পরিবাহী। যেমন ধাতু, এ দেখো না রাস্তাঘাটে সব ধাতুর তারের টানা, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আমরা এই বিদ্যুৎ সম্বন্ধে মোটামুটি ধারণা পাইলাম। বাড়ি গাছ, পরমাণুর গঠনও এটি কেন নিরপেক্ষ ব্যাখ্যা করো। তোমরা এই ক্লাসে পড়াটা পড়বে, বাড়ির কাজ লিখে আনবে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।